নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে বলা কথাগুলি আপনারা অবশ্যই মন দিয়ে শুনুন। এই কথাগুলি শুনলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে এবং মন ভালো হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। জীবনে খারাপ সময় কিভাবে চললে ভগবানের সাহায্য পাওয়া যায় এবং সকল সমস্যার সমাধান হয়, তা স্বামীজির বলাই পাঁচটি উক্তি থেকে আপনারা জানতে পারবেন। ভগবান সকলের সমস্যারই সমাধান করেন, কিন্তু কারো আগে আর কারো পরে। স্বামীজির বলাই পাঁচটি কথা যারা মেনে চলবেন, তারা যেরকম পরিস্থিতিতেই থাকুন না কেন, ভগবান ঠিক তার সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি করে দেবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে স্বামীজির বলাই পাঁচটি মূল্যবান কথা কী কী। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন। স্বামীজির বলা প্রথম মূল্যবান উক্তি। স্বামীজি একটি উক্তিতে ভগবানের একটি বাণী তুলে বলেন যে, আনন্যাস চিন্তায়ন্ত মাং যে জনাহ পজুর পাশাতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহম্মহম। অর্থাৎ, যারা আর কার উপরে নির্ভর না করে কেবল আমার উপরে নির্ভর করে থাকে, তাদের যা কিছু দরকার সব আমি যুগিয়ে দেই। এই কথাটি বলেই স্বামীজি বলেন যে, ভগবানের এই কথাটা তো আর স্বপ্ন বা কবিকল্পনা নয়। স্বামীজির বলা উক্তিতে স্বামীজি বলতে চাইছেন যে, যারা কারো উপরে নির্ভর না করে শুধু ভগবানের উপরে নির্ভর করে, তাদের জীবনে যা দরকার তা ভগবানই পূর্ণ করেন। স্বামীজির বলা দ্বিতীয় মূল্যবান উক্তি। কর্মক্ষেত্রে অবতরণ করো, কুড়েমির কাজ নয়। ঈর্ষা হমিকা ভাব গঙ্গার জলে জন্মের মতো বিসর্জন দাও ও মহাবলে কাজে লেগে যাও, বাকি প্রভু সব পথ দেখিয়ে দেবেন। অর্থাৎ, স্বামীজি বলতে চাইছেন যে, খারাপ সময়ে আমাদের চুপচাপ বসে না থেকে সকল মনের ঈর্ষা অহংকারবোধ ত্যাগ করে যে কাজটি করতে চায় সেই কাজে তার লেগে পড়া উচিত। কিভাবে কি করতে হবে তা ভগবানই দেখিয়ে দেবেন। অর্থাৎ, খারাপ সময় কাজে নেমে পড়তে হবে ভগবানের উপরে আস্থা ও বিশ্বাস নিয়ে। স্বামীজির বলা তৃতীয় মূল্যবান উক্তি। নিরাশ হয়েও না, স্মরণ রেখো ভগবান গীতায় বলছেন যে, কর্মে তোমার অধিকার, ফলে নয়। দৃঢ়ভাবে কাজ করে যাও, অবিচলিত অধ্যবসায়শীল হও এবং প্রভুর উপরে বিশ্বাস রাখো। স্বামীজি ভগবান শ্রীকৃষ্ণের গীতায় বলা উক্তিটি তুলে ধরে বলছেন যে, আমাদের কর্ম করে যেতে হবে ভগবানের উপরে বিশ্বাস রেখে। ফলের চিন্তা আমাদের করার প্রয়োজন নেই, কারণ ভগবানের উপরে বিশ্বাস থাকলে তিনি আমাদের ঠিক ব্যবস্থা করবেন। আমাদের কাজ শুধু কর্ম করে যাওয়া। স্বামীজির বলা চতুর্থ উক্তি। ভগবানে বিশ্বাস রাখো, কোনো চালাকির প্রয়োজন নেই, চালাকির দ্বারা কিছুই হয় না। অর্থাৎ, স্বামীজি বলতে চাইছেন যে, আমাদের কোনো কিছু পাওয়ার জন্য বা সফল হওয়ার জন্য কোনো চালাকি করার প্রয়োজন নেই। ভগবানের উপরে বিশ্বাস রাখলে তার আশীর্বাদেই সব পাওয়া যাবে। মনে রাখতে হবে, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। স্বামীজির বলা পঞ্চম উক্তি। নিজের উপরে বিশ্বাস হারানোর অর্থ ঈশ্বরে অবিশ্বাস। উন্নত হতে হলে প্রথমে নিজের উপর আর তারপর ঈশ্বরের উপরে বিশ্বাস আবশ্যক। যার নিজের উপরে বিশ্বাস নেই তার কখনো ঈশ্বরে বিশ্বাস আসতে পারে না। বিশ্বাস, 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 নিজের উপরে বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, ইহাই উন্নতি লাভের একমাত্র পথ। স্বামীজির এই উক্তি থেকে বোঝা যাচ্ছে যে, যারা নিজেকে বিশ্বাস করে না তাদের কখনো ঈশ্বরে বিশ্বাস আসে না। তাই আমি পারবই এইরূপ বিশ্বাস নিজের উপরে থাকতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। যারা চেষ্টা করে ঈশ্বর তাদেরই সাহায্য করে। তাই সর্বপ্রথম প্রয়োজন আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের বলে সব কিছুই সম্ভব হয়। আর যার নিজের উপরে বিশ্বাস আছে তার সাহায্য অবশ্যই ঈশ্বর করেন। বন্ধুরা, স্বামীজির বলাই পাঁচটি কথা কারা মেনে চলেন বা চলবেন তারা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।